আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাজলস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন সবার ঘরেই কম বেশি মাংস আছে। প্রতিদিনের সাধারণ রান্নার বাইরে মাঝে মাঝে একটু ঐতিহ্যবাহী কিছু করলে মন্দ হয় না। আর গরুর মাংসের ঐতিহ্যবাহী রেসিপির কথা বললেই মনে প্রথমে আসে চট্টগ্রামের মেজবানি গরুর মাংসের কথা। কিন্তু অনেক নতুন রাঁধুনিই জানেন না এই রান্নার আসল পদ্ধতি, তাই তাদের জন্য আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমেই আমরা একটি পাত্রে দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরা, রাঁধুনি, এবার কিছুটা ভেজে দিয়ে দিচ্ছি মৌরি, তেজপাতা, জয়ত্রী, গোলমরিচ, শুকনো মরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং ছোট্ট একটি জয়ফল। এবার দিয়ে দিচ্ছি মেথি। সব কিছুর পরিমাণ ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে। ও শাহি জিরা। সব কিছু হালকাভাবে ডালতে হবে যেন পুড়ে না যায়। এবার সব কিছু ব্লেন্ডারে গুঁড়া করে নিলেই আমাদের মেজবানি মশলা তৈরি। এবার অন্য একটি পাত্রে গরুর মাংস নিয়ে নিচ্ছি। হাড্ডি, তেল, চর্বি ও কলিজা সহ মাংস নিতে হবে। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, চিনাবাদাম বাটা, সাদা সরিষা বাটা, তেজপাতা, পেঁয়াজ কুচি, লবঙ্গ, দারুচিনি, এলাচ ও গোলমরিচ, শুকনো মরিচ গুঁড়া, এবং সরিষার তেল। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে।
5 মিনিট পর তৈরি করে রাখা মেজবানি মশলার অর্ধেকটা দিয়ে দিতে হবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে মেজবানি মশলার বাকিটুকুও দিয়ে দিতে হবে। এবার কাঁচামরিচ দিয়ে রান্না শেষ হওয়ার অপেক্ষা। আমাদের মেজবানি মাংস তৈরি। দেখুন ভিউয়ার্স, মাংস কতটা সুসিদ্ধ হয়েছে। আজকের রেসিপিটি নিজের মতন করে ঘরোয়া পদ্ধতিতে দেখানো হলো। ইনশাল্লাহ ভবিষ্যতে একেবারে চট্টগ্রামের মেজবানি মাংসের অথেন্টিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজকের টিপস: রান্নায় হলুদ বেশি হলে কয়েকটি এলাচ অথবা সুপারি দিতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন। কমেন্ট করে মতামত জানিয়ে আমাদের উৎসাহ দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।